হ্যালো ফ্রেন্ডস, লাইফ উইথ শঙ্কর অ্যান্ড প্রিয়াঙ্কাতে আবার একটা নতুন ভিডিও। আজ ভিডিওটা দেখেই বুঝতে পারছো, টানেল অ্যাকোরিয়াম কলকাতা আন্ডার ওয়াটার টানেল অ্যাকোরিয়াম, যেটা কিনা পার্ক সার্কাস ময়দানে শুরু হয়েছে পুজোর আগে থেকে। তো এতদিন আমাদের যাওয়ার টাইম হয়নি, নিউ ইয়ার সেলিব্রেশন হয়ে গেছে, ক্রিসমাস সেলিব্রেশনও হয়ে গেছে। তো আজকে হঠাৎ মেয়েকে নিয়ে চলেই এলাম টানেল অ্যাকোরিয়ামটা দেখানোর জন্য। টানেল অ্যাকোরিয়াম দেখার জন্য কত এন্ট্রি ফি, কোথায় যেতে হবে, কোনখান দিয়ে যেতে হবে, সব কিছু আমি ডিটেলস এখানেই দেব। এটা দেখার জন্য ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে, আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। উবেরে করে আমরা গিয়েছি তো মা ফ্লাইওভারের উপর দিয়ে, তো সেখান থেকে পার্ক সার্কাস ময়দানে আসার পর সোজা হেঁটে চলে আসতে হবে। এসেই দেখছি এটা একটা বিশাল বড় মেলা, মেলাটা কমপক্ষে দু মাসের কাছাকাছি চলছে। তো টানেল অ্যাকোরিয়ামটা দেখতেই পাচ্ছ, তো সামনেই হলো টিকিট কাটার জায়গা। তো সেখানে গিয়েই আমরা জানতে পারলাম যে এখানে পার হেড 100 টাকা করে এন্ট্রি ফি। তো এন্ট্রি ফি আদিত্রির বাবা কাটছে টিকিট কাউন্টারে। তো সেখান থেকেই আমরা চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি, এখানে একটা মেলা চলছে। তো টিকিট কেটে আমরা টানেল অ্যাকোরিয়ামের মধ্যে ঢুকছি। এরই মাঝখানে আদিত্রি কিন্তু ডায়াসে উঠে গেছে, যেখানে 2024 লেখা আছে। হয়তো এখানে সেলিব্রেশন হচ্ছিল নিউ ইয়ারের টাইমে আর ক্রিসমাসের টাইমে, তো সাজানোটা দেখে সেরকমই মনে হচ্ছে, বেশ সুন্দর লাগছে। ভেতরটা কেমন সেটাই দেখার, চলো আমরা টানেল অ্যাকোরিয়ামের ভেতরে ঢুকছি। ভেতরে ঢোকার জন্য আদিত্রি কিন্তু অধীর আগ্রহে আছে, বিশাল বড় একটা মাছ দেখতে পেয়েছে, খুব আনন্দ পেয়েছে সামনে স্যান্টা। এই আমরা টানেলের ভেতরে ঢুকে গেলাম। তো সারি সারি এখানে অ্যাকোরিয়াম রাখা রয়েছে। তো এখানে অনেক রকমের মাছ রয়েছে, লাইক অস্কার, লাইক আরওয়ানা, লাইক গোল্ডফিশ এক্সেট্রা এক্সেট্রা। তো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি, তো এইগুলো দিয়েই দেখতে দেখতে আমরা টানেলের মধ্যে যাব। আদিত্রি যত এই মাছগুলো দেখছে ততই মজা পাচ্ছে। একসময় আমার বাড়িতেও অ্যাকোরিয়াম ছিল, কিন্তু ওর কারণেই আর রাখা হয় না। তো এই মাছগুলো দেখে বেশ মজা পেয়েছে, আর অনেকদিন পর আমারও বেশ ভালো লাগছে। বেশিরভাগ মাছই কিন্তু আমরা অনেক জায়গাতেই দেখে থাকবো আর কি, এই অ্যাঞ্জেল ফিশ রয়েছে, আরওয়ানা রয়েছে। সব থেকে ইন্টারেস্টিং যেটা হলো সেটা হলো ফ্লাওয়ার হর্ন, সেটা আমি একটু পরেই তোমাদের দেখাচ্ছি। আমরা এবার আন্ডার ওয়াটার টানেলটায় ঢুকবো। কাটে
এখানে দেখো, এখানে দেখো না, ওকে নিয়ে এসো। इतनी बड़ी फीस थी, यहाँ पकड़े, किसको पकड़िए? তো সিঙ্গাপুর কিংবা দুবাই স্টাইলে এটাকে করার চেষ্টা করা হয়েছে, যদিও ভালোই লাগছে, বাচ্চারা বেশ মজা পাচ্ছে এই বড় বড় মাছগুলো দেখে মাথার উপর দিয়ে, আমারও বেশ ভালোই লাগলো। তো যাই হোক, তো 100 টাকা চার্জ করে যে জিনিসটা করা হয়েছে এটা কিন্তু আনএক্সপেক্টেড লাগলো, আর একটু কম চার্জ করা উচিত ছিল। এরপর আদিত্রি মেলায় ঘুরতে গেল, তো সেখানে রাইডস চললো অ্যাজ ইউজুয়াল, যেটা করে থাকে। তো আমরাও একটু আধটু মেলা ঘুরলাম, ঘুরে যেটা মনে হলো যে মেলাটা প্রায় শেষের দিকে, মানে আর হয়তো কিছুদিন পরেই মেলাটা উঠে যাবে। তো এই ছোট একটা ভিডিও করলাম, যেটা অনেককে আমি ক্লিয়ার করার জন্য করলাম, যে যারা এখনও আসতে চাইছো তারা আসতে পারো, কিন্তু অনেক দূর থেকে যারা আসতে চাইছো তাদের সত্যি আশাহত হবে কেন, কারণ এক তো 100 টাকা চার্জ, তার উপর মেলাটার মধ্যে সত্যিই আর কিছু নেই। তো আমার এই ছোটো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর চ্যানেলটা হলো লাইফ উইথ শঙ্কর অ্যান্ড প্রিয়াঙ্কা। বাই বাই।